শয়তান লিলিপুট। এটা কি সুন্দর দেখতে লাগছে না বে? হ্যাঁ, খুব কিউট লাগছে। হ্যাঁ, সুন্দর তো বটেই, কিন্তু সবথেকে সুন্দর এই ঘোড়াটা। চুলবুল, তুমি যাকে ঘোড়া বলছো সে হলো ইউনিকর্ন। তুমি এটাও জানো না, এ হলো ম্যাজিক্যাল হর্স, আর এর অনেক শক্তি। টিফিন তৈরি হয়ে গেছে। এখনো যদি এরা সত্যি সত্যি থাকতো তাহলে কি মজা হতো! আমরা এর সাথে খেলতাম, দৌড়াতাম আর খুব মজা করতাম, তাই না জিন্টু? আরে, এটা আবার কোনো বড় ব্যাপার নাকি? আগড়াম বাগড়াম আলাম পালাম ইকরাম তিকরাম দাগলাম। জিন্টু, ম্যাজিক করো না, আমি তো এমনিই বলছিলাম। এমনি তোমার জন্য টিফিন বানিয়েছি জিন্টু, তোমার চাট আর চুলবুল, আর তোমার জন্য গাজরের হালুয়া তৈরি হয়েছে। জল খাবার, চলো ইমলি। থ্যাংক ইউ দাদু, চলো বি, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। কত সুন্দর গন্ধ আসছে, চলো গিয়ে খাই। তাহলে বাচ্চারা, এখন তোমাদের বলতে হবে যে 5860 প্লাস 2322 কত হয়। তাহলে বাচ্চারা, এর টোটাল হলো 8182। বীর, আমি বলছি যে তুমি এখানে এসে ব্ল্যাকবোর্ডে কোশ্চেনটা সলভ করবে, ঠিক আছে? ওকে স্যার। কি হলো বীর? জানি না স্যার, কে আমার জুতোর লেস বেঁধে দিয়েছে। বীর তো কোশ্চেনের কথা শুনেই পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ততক্ষণে তুমি লেসটা ঠিক করো, আমি তোমাকে পরে ডাকছি। এখন তুমি এসো বান্টি। স্যার, স্যার দেখুন না, বীর আমার টিফিন খেয়ে নিয়েছে। তুমি দেওয়ালের উপরে উল্টো হাঁটছিলে কিভাবে? হতে পারে এটা মজার ব্যাপার, কিন্তু ব্যাপারটা বেশ ভালো। চলো আরেকবার করে দেখাও আমাকে। আমি করিনি স্যার, আমি জানি না যে এটা কি করে হলো। এসব কি মজা হচ্ছে, চলো আরেকবার করো, আমি তোমার নাম স্কুল জিমনাস্টিকে দিয়ে দেবো। স্যার, আমি পারবো না। পারবে, পারবে তুমি, চলো চেষ্টা করো। তুমি তো নিজে থেকেই করছিলে, আর আমি বলাতে তুমি বারে বারে পড়ে যাচ্ছ, অদ্ভুত ছেলে তো তুমি। সত্যি এটা বান্টি করেছিল, কিন্তু কিভাবে? তাক ধিনা ধিন ধিন, তাক ধিনা ধিন ধিন, কোন কাজটা বাকি আছে বলো আমার বিন। এই বান্টিকে দেয়ালের উপর তুমিই তুলেছিলে না? আমি জানি তুমিই করেছো এইসব। না না, আমি কিছু করিনি, আমি তো ঘরে বসে চাট খাচ্ছিলাম, আমার কাছে অত ফালতু কাজ করার মতন সময় নেই, আমি চললাম চাট খেতে। সব সময় তুমি আমাকেই দোষারোপ করো। আমার চাট। আরে দাঁড়াও, আরে স্যার এই চেয়ার নিয়ে কোথায় চলে যাচ্ছে? আরে স্যার দাঁড়ান, শুনুন স্যার। আরে তোমরা সবাই এইভাবে আমার অফিসে কেন এসেছো? তাও সেটা আমার পারমিশন ছাড়াই? এটা অফিস নাকি করিডোর? স্যার এটা তো করিডোরই। আরে আমি এখানে কি করে চলে এলাম? আমি তো আমার অফিসে ছিলাম।
নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে এর মধ্যে। আমাকে দেখতে হবে। এক্স-রে ভিশন অন। আরে তোমরা তো সেই আমাদের রূপকথার গল্পের বইয়ের লিলিপুটরা, তোমরা এখানে কিভাবে? বুঝতে পেরেছি, এসব জিন্টুরই জাদু। এক্ষুনি তোমাদের সবাইকে ধরে জিন্টুর কাছে নিয়ে যাচ্ছি। এটা কে করলো? যেই করুক না কেন, খুব ভালো কাজ করেছে। খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। এরা তো ছোট ছোট লিলিপুটস, আর এই ইউনিকর্ন। আরে বাহ, এরা কত সুন্দর! যদি এ বড় হতো তাহলে এর উপরে আমি নিশ্চয়ই বসতাম। বান্টি, না বান্টি! আরে বাহ, আমি বললাম এ বড় হয়ে যাক, আরে বড় হয়ে গেল। তার মানে এ আমার সব কথা শুনবে। চলো আমাকে আকাশ ঘুরিয়ে আনো। কাম অন লিলিপুটস, লেটস গো। না বান্টি, না, দাঁড়াও, যেও না বান্টি। জিন্টু, চিৎকার করছো কেন? জিজ্ঞাসা করছো কেন চিৎকার করছি? এই সমস্ত কিছু তুমিই করেছো, তাই না? ওই রূপকথার গল্পের বইয়ের লিলিপুটটা জীবিত হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই তুমিই জাদু করেছো। কথাটা তো ঠিকই, তুড়ি তো আমি মেরেছিলাম, কিন্তু এগুলো যে হয়ে গেছে সেটা আমার মনেই নেই। এখন বান্টি উড়ে গেছে, ওকে ফেরত নিয়ে এসো। ওরা যেখানে ছিল সেখানেই ওদের পাঠিয়ে দাও। ওকে বস, আগ্রাম বাগ্রাম আলাম বালাম ইক্রাম টিক্রাম দাম দামা দাম, বান্টিকে ফিরিয়ে দাও আর যেখানেরটা সেখানে করে দাও। আমার জাদু তো এদের উপরে কাজই করছে না, কারণ এরা আমার জাদু দিয়েই তৈরি হয়েছে। এবার তোমাকে কিছু করতে হবে। নাও, তোমাকেও আমি ইউনিকর্ন দিচ্ছি, তুমি গিয়ে চেস করো। যাও ভিট। আরে যাবে তো, যাও। আমি যাব। ওয়াও, আবার বিশ্বাসই হচ্ছে না যে আমি উড়ছি। দাঁড়াও বান্টি, ফিরে এসো, এটা জাদুর ইউনিকর্ন, একে ফেরত পাঠাতে হবে। উইল, তুমি আমাকে ধরতেই পারবে না, আর আমি একে ফেরত দেবই না। এভাবে ওকে ধরা তো সম্ভব নয়। ইমলি, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, ওকে বুদ্ধি দিয়ে বোকা বানাতে হবে। এই বান্টি, তুমি এরকম করতে পারো নাকি? তুমি আমার মতো করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আমি সব কিছুই করতে পারি। এই দেখো, দারুণ মজা হচ্ছে। ইমলি, ভয় পেও না, আমার তো খুব মজা লাগছে। বি ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা আবার ওই বইতে ফেরত চলে যাও। তুমি আমাদের নিচে বড় থেকে বাঁচিয়েছো, আমরা তোমার কথা শুনবো। সে চলো, এখানে খুব বিপদ আছে। বাই বাই, বাই বাই ইউনিকর্ন, প্লিজ ছোট হয়ে যাও।
জিন্টু, আমার শিংটা খুলে নাও শুধু। এই ডানাগুলো খুলো না, আমার উড়তে বেশ ভালো লাগছে। আরে কি করলে, ডানা ফেরত দাও। আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো? আরে আমি এখানে কি করছি? আমি তো আকাশে ইউনিকর্নের উপর বসে ঘুরছিলাম। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিলে বান্টি। চলো এবার ক্লাসে ফিরে যাই। স্বপ্ন দেখছিলাম বিশ্বাসই হচ্ছে না, সব সব আসল মনে হচ্ছিল।